নমস্কার বন্ধুরা জবাব ডে স্যানিউ সেনাই পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে একদম নতুন একটি নোটিফিকেশান যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং এখানে তোমাদের বলে রাখি চল্লিশটিরও বেশি পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েতের বিভিন্ন ব্লকের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা চাইলে এই সমস্ত ব্লক এবং পঞ্চায়েতের আন্ডারে তেইশ জেলার যে কোনো প্রান্ত থেকে থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এই সমস্ত ব্লক এবং পঞ্চায়েতের আন্ডারে তোমরা রাজ্যের যে কোনো ব্লক মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের আন্ডার থেকে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং তোমরা চাইলে অ্যাপ্লিকেশান করলে কোনোরকম কিন্তু এখানে ফিস দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে এবং এটা কিন্তু সম্পূর্ণ একটি অফিসিয়াল নোটিফিকেশান সেই নিয়ে বিস্তারিত অবশ্যই আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যেতে পারো তো চলো এবার দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তৃত আলোচনা শুরু করছি তো বন্ধুরা আমি সেই অফিসিয়াল যে নোটিশটা সেটা ডাউনলোড করে নিয়েছি এটা কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা বলছি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার শুধু তাই নয় উচ্চ মাধ্যমিক পাস শুধু থাকলেই হবে না তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং সাথে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে এবং ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং তার জন্য তোমাকে অবশ্যই বাংলা ভাষার ওপর দক্ষতা লাগবে অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমাকে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে মানে রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং এই তিনটের ওপরে তোমাদের বাংলা ভাষার ওপর দক্ষতা লাগবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানাটা ম্যান্ডেটরি কারণ এই যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু তোমাদের অ্যাট দ্য টাইম অব ইন্টারভিউ তখনই কিন্তু নিয়ে নেওয়া হবে তাই অবশ্যই বাংলা ভাষা ইন্ডিয়ান সিটিজেন এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তবেই তোমরা এখানে আবেদন করতে পারছো এবার তোমাদের বলে রেখি তোমরা চাইলে এখানে মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশান করতে পারো অর্থাৎ এখানে যে বিভিন্ন রকম ব্লকগুলো রয়েছে তুমি চাইলে এখানে মোর দেন ওয়ান ব্লকের জন্য আবেদন করতে পারো তার জন্য তোমাদের কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো ফিজ টিস কিছুই দিতে হচ্ছে না কিন্তু তোমাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে তুমি যদি আলাদা আলাদা ব্লকের জন্য অ্যাপ্লিকেশান করো দেখা গেল তুমি একের বেশি ব্লক চুজ করেছো তার জন্য তুমি অ্যাপ্লিকেশান করতে চাও তার জন্য তোমাকে সেপারেট অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম তোমাকে অফলাইন সাবমিট করতে হবে কোনো রকম মেল বা ধরো তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না তাহলে সেই অ্যাপ্লিকেশান সামারিলি রিজেক্ট হয়ে যাবে তো সেই জন্য বলা হচ্ছে অ্যাপ্লিকেশান অফলাইন সাবমিট করতে হবে এবং তুমি চাইলে একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারো আর এখানে তোমাদের যে ফাইনাল সিলেকশনটা সেটা তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউর ওপর বেস করে হবে এবার তুমি যদি একের বেশি গ্রাম পঞ্চায়েতে দেখা গেলো তুমি অনেকগুলো গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করেছো। তার জন্য তোমাকে সেপারেট ইন্টারভিউ দিতে হবে একটা পঞ্চায়েতের জন্য ইন্টারভিউ দিলে যে অন্যগুলোর জন্য দিতে হবে না তা কিন্তু নয় তুমি যতগুলো পঞ্চায়েতের জন্য আবেদন করবে ততবার তোমাকে ইন্টারভিউ দিতে হবে এবার দেখা গেলো তুমি একটাতে সিলেক্টেড হয়ে গেলে তুমি অন্যটাতে আর দিতে চাও না সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে ইচ পোস্টের জন্য আলাদা আলাদা করে ইন্টারভিউ দিতে হবে সেই বিষয়ে ক্লিয়ারলি বলা রয়েছে এবং এখানে পরিষ্কার বলা রয়েছে যে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ব্লকে এবার আমি তোমাদেরকে জানাবো একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি তোমাদেরকে ফিল আপ করতে হবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারবে তো দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটিতে পরিষ্কার বলা রয়েছে যেভাবে আমি তোমাদের বলছি সেভাবে ফিল আপ করলে তোমরা অ্যাপ্লিকেশান যদি সাবমিট করো কোয়ালিফিকেশান এবং তোমাদের যদি যোগ্যতা থাকে অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবে এবং এখানে বলা রয়েছে নেম অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ নিজেদের নাম অবশ্যই চেষ্টা করবে ব্লক লেটারে নিজেদের নামটা লেখার এখানে মেনশন করা নেই ঠিকই কিন্তু ব্লক লেটারে লিখলেই ভালো হয় তো এখানে ব্লক লেটারে তোমাদের নিজেদের নামটা লিখতে হবে আর এখানে তোমাদের গার্জেনের নাম কারোর বাবা হতে পারে কারোর হাজব্যান্ড হতে পারে কারণ এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে সুতরাং এখানে বর্তমানে যিনি তোমাদের গার্জেন রয়েছেন তার নাম দিতে পারো এবার অনেকেরই বিবাহিত যারা মেয়েরা রয়েছে তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে রিসেন্ট বিয়ে হয়েছে কিন্তু ডকুমেন্টসে বাবার নাম রয়েছে তো তার ক্ষেত্রে বলবো ডকুমেন্টসে যার নাম রয়েছে বর্তমানে তার নামই এখানে দেবে তারপরে অ্যাড্রেসিং মেনশনিং অফ ব্লক সাবডিভিশন ডিভিশন ডিস্ট্রিক্ট পিনকোড টেলিফোন নাম্বার দ্যাট মিন্স তুমি নিজে কোন ব্লকের আন্ডারে রয়েছে এবং তোমার সাবডিভিশন কি কী রয়েছে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করছো এবং পিনকোড কী সাথে টেলিফোন নাম্বার দ্যাট মিন্স তোমাদের এখানে মোবাইল নাম্বারটাই দিতে হবে তো এখানে অবশ্যই তোমাদের ভিলেজ পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট তো অবশ্যই দেবে তারপরে পিনকোড এবং সাব ডিভিশন ব্লক যা যা চেয়েছে সবটা ডিটেলসে তোমাকে এখানে বসাতে হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হবে এবার তুমি কোন গ্রাম পঞ্চায়েতের বা কোথাকার তুমি পারমানেন্ট রেসিডেন্ট তো সেইটা তুমি অবশ্যই দেবে এবং কোন পঞ্চায়েতের আন্ডারে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা অবশ্যই তোমাকে বসাতে হবে মানে তুমি এখানে কোন পঞ্চায়েতের জন্য অ্যাপ্লিকেশান ফার্স্ট টাইম করছো কি না সেটা অবশ্যই তোমরা এখানে দেবে এবং ডেট অফ বার্থ যার যেটা ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে বসাবে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার এখানে ক্যাটাগরির কথা বলি এখানে প্রত্যেকটি ক্যাটাগরি মানে জেনারেল এসসি এসটি ওবিসি এবি ক্যাটাগরি প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে তো তুমি নিজে কোন ক্যাটাগরি থেকে বিলং করছো অবশ্যই সেটা এখানে মেনশন করবে তারপর তোমাদের এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান ন্যাশনালিটি ছাড়া তোমরা আবেদন করতে পারবে না তো ন্যাশনালিটির জায়গা অবশ্যই ইন্ডিয়ান দেবে এবং জেন্ডার তোমরা মেল ফিমেলস সিলেক্ট করে নেবে এখানে লিখে নেবে তা দেওয়ার পরে তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানের বক্সটা রয়েছে সেটাকে পূরণ করতে হবে তো ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিক এখানে মাধ্যমিকের কোনো বক্স নেই সুতরাং উচ্চ মাধ্যমিক তোমরা কোন সালে পাস করেছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো কোন ডিভিশন ছিল সম্পূর্ণ ডিটেলস তোমাকে এখানে বসাতে হবে এবং অবশ্যই যে যেই ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে সেগুলো একবার করে তোমাদের বলে দেই তোমাদের এজ প্রুফ দিতে হচ্ছে তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেটের প্রুফ দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমরা চাইলে আধার ভোটার প্যান যে কোনো একটি দিতে পারো তারপর সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের অ্যাডমিট মার্কশিট তারপর সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটের সাথে অ্যাটাচ করে অবশ্যই সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে সেলফ অ্যাটাস্টেড ছাড়া কোনো ডকুমেন্টসের কোনো ভ্যালু থাকে না এবার যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে তুমি দেবে যদি না থাকে তাহলে নো করে দেবে যদি এর আগে কোনো সরকারি চাকরি করে থাকো তাহলে ইয়েস করবে যদি না থাকে তাহলে এখানে নোতে টিক দিয়ে দেবে তারপরে তুমি যেখান থেকে অ্যাপ্লিকেশান করছো সেই প্লেস এবং জবে অ্যাপ্লিকেশানটা সাবমিট করছো সেই ডেট এবং অবশেষে তোমাকে একটা সিগনেচারও করতে হবে এই সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ড রাইটিংয়ে করবে রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচারটা তোমার এখানে থাকবে দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে এবং এখানে পরিষ্কার বলা রয়েছে যদি কোনো রকম ফলস বা ইনকারেক্ট বা তোমাদের যদি ডকুমেন্টসের সাথে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যদি মিল না খায় তাহলে অ্যাপ্লিকেশন পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে এবার তোমাকে কি কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সেটাও এখানে বলা রয়েছে অবশ্যই ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো যেটা কালার ফটো হবে এবং তুমি চাইলে অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তুমি এজ প্রুফ হিসাবে দিতে পারো সমস্ত রকম মার্কশিট এবং যে কোনো তিনটি মানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসবুক ব্যাংকের বই যে কোনো তিনটি তোমাকে দিতে হবে তোমার রেসিডেন্সিয়াল প্রুফ আইডি প্রুফ এগুলো হিসাবেই যে কোনো তুমি ইলেকট্রিক বিল বা গ্যাসের গ্যাসের বিল বা ওয়াটার এগুলোর বিলও তুমি প্রোভাইড করতে পারো এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো এখানে যে সমস্ত পঞ্চায়েতের লিস্ট রয়েছে ব্লকের নাম রয়েছে এগুলো ছাড়া যারা তেইশ জেলার বাকি বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লক থেকে দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকের কথাই বলছি এখানে যে লিস্টগুলো রয়েছে সেগুলো ছাড়া প্রত্যেকটি পঞ্চায়েত ব্লক থেকেই তোমরা এই সমস্ত যে লিস্ট রয়েছে সেগুলো আন্ডারে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো তার জন্য রকম সমস্যা হবে না তো এখানে তোমাদের যে সমস্ত পঞ্চায়েতের নিয়োগ সেটা হচ্ছে উদাং বলে একটি জায়গা উদাঙ্গ ওয়ান তারপরে রয়েছে দেখো অনুলিয়া বলে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে খড়দহ বলে একটি গ্রাম পঞ্চায়েতে তারপরে হচ্ছে ঘোড়া তোমাদের বলে একটি গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হচ্ছে ঝামটিয়া বলে একটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে খাসবেরিয়া পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে তারপরে রয়েছে দেখো কল্যাণপুর বলে একটি জায়গা কল্যাণপুর পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে হাতুরিয়া ওয়ান এবং হাতুরিয়া টু এই পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো তোমরা নিজেদের পঞ্চায়েতের নাম পাও কি না সেটাও নিজেরা একবার দেখে নাও তারপরে সাবসিট বলে একটি জায়গা বাগনান টু বলে একটি লোকেশনে নিয়োগ হচ্ছে তারপরে রয়েছে শরৎচন্দ্র বলে একটি পঞ্চায়েত আন্ডারে নিয়োগ হচ্ছে তারপরে বানতুল বৈদ্যনাথপুর বলে একটি জায়গা তারপর জগদীশপুর সালাপ ওয়ান দেখো প্রচুর পঞ্চায়েতের নাম রয়েছে দেখতে থাকো শেষ পর্যন্ত তোমরা বুঝতে পারবে রুদ্রপুর বলে একটি পঞ্চায়েতে শিয়ালডাঙ্গা বলে একটি পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে তারপরে শঙ্করহাটি টু বলে একটি পঞ্চায়েতে জগৎবল্লভপুর টুতে নিয়োগ হচ্ছে এছাড়াও তোমাদের বারগাছিয়া ওয়ান বলে একটি জায়গায় নিয়োগ হচ্ছে তারপরে দেখো তোমাদের এখানে ছাড়া পাঞ্চালা বলে একটি জায়গা অন্দুল বলে আরেকটি জায়গা তারপরে মা শিলা বলে একটি জায়গায় তোমাদের নিয়োগ হচ্ছে মানে এগুলো বিভিন্ন পঞ্চায়েত এবং ব্লকের নাম বলছি তারপরে সারেঙ্গা বলে একটি জায়গা তারপরে হচ্ছে ডিঙ্গাখোলা বলে একটি পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে তারপরে তোমাদের এখানে রয়েছে দেখো ধন্ডালি নাকল এটা সাতাশ নামাজ চলছে তারপরে তোমাদের বিড়িয়া বলে একটি পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে তারপরে দেহি ঘাট বলে একটি পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে এছাড়াও তোমাদের খিলিয়া খিলা বলে একটি পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে তারপরে তোমাদের কালীনগর বলে একটি পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে তো এইভাবে আরও বিভিন্ন রকম পঞ্চায়েতের নাম তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে এই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে জয়াগড়ি থেকে শুরু করে মহেশপুর বিভিন্ন রকম পঞ্চায়েতের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত পঞ্চায়েতের আন্ডারে তোমরা যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে এবং পাশাপাশি ব্লকগুলোর নামও কিন্তু দেওয়া রয়েছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই সমস্ত ব্লক এবং পঞ্চায়েতের আন্ডারে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে উচ্চমাধ্যমিক পাশাপাশি তোমাদের হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিকের ওপরে তোমাদের ডিগ্রি লাগছে যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে পঞ্চাশ বছর এখানে আঠেরো বছর থেকে তোমরা ন্যূনতম যাদের বয়স আঠেরো বছর হয়ে গিয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও যেমন আবেদন করতে পারছে যারা যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও আবেদন করতে পারবে এবং সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই ষোলো তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট করতে হবে বিভিন্ন ব্লকের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে সেই ষোলো তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং পরবর্তীতে সিলেক্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে এবং পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ফর্মটি পেয়ে যাবে তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্য